হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিনস ব্লগে আপনাদের স্বাগত। আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন। আজকে আমি আমার সোফা সেটটা দেখাবো, যে আজ এই করোনাকালীন সময় আমি বাসায় বসে সোফা সেটটাকে নতুন একটি লুক দিয়েছি। আসলে নতুন লুক আমি দিতে চাইনি, কারণ আমার সোফাটা একদমই ঠিক ছিল, কিন্তু আমার নতুন সংসারে আমি এই সোফাটা দিয়েই আমার যাত্রাটা শুরু করেছিলাম। তো সোফাটা আমার মনের মতো ওরা বানাতে পারেনি, ওরা আমার সোফাটার হাইটটা বাড়িয়ে দিয়েছিল এবং সোফাটা বসতে বেশ আনকমফোর্টেবল ফিল হতো। তো আমি খুব চাচ্ছিলাম যে এরকম একজন কাউকে খুঁজে নিয়ে আসবো যে আমার সোফার হাইটটা একটু কমিয়ে দিবে। তো অনেক মানুষ আসলে আমি এনেছি, অনেক মিস্ত্রি এসেছে, কিন্তু এত এত টাকা চেয়েছে যে আসলে আমি সাহস করে উঠতে পারিনি। একজন তো আমার কাছে 66,000 টাকা চাইলো সোফাটাকে একটু আরও কী কী করবে, এই লাগবে, হ্যান ত্যান, অনেক কিছুই তো তারা বুঝায়। তো আমিও বেশ অনেকজনকেই নিয়ে এসেছিলাম বাসায়। তো লাস্টে একজনের সাথে পরিচয় হলো এবং বেশ ভালো কাজ করলো, এবং এই লাস্ট একজনের সাথে বললো উনি 18,000 টাকার নিচে করবেই না। পরে আমি এই সোফাটার হাইটটা কমাতে এবং আগের জায়গায় মানে আমার মতো করে করাতে লেগেছে হচ্ছে 8,000 টাকা। এর বাদে আমি সোফাটাকে ক্লিন করেছি, এক্সট্রা একটা ফোম দিয়ে আমি সোফাটার নিচের যে বসার জায়গাটা সেটাকে একটু আরেকটু টাইট করেছি, প্লাস হচ্ছে ক্লিন করেছি, আর এক্সট্রা একটা কভারও বানিয়েছি। আমি অনলাইনে অনেক কভার দেখেছি, চাইলে সেখান থেকে নিতে পারতাম, বাট আমি নেইনি, কারণ আমার কাছে ওগুলো মনে হয়েছে আরও ঘরটাকে না গ্যাঞ্জাম করে তুলবে, মানে আমার কাছে ভালো লাগে নাই, তো আমি সেটা নেইনি। আমি একটা ফ্রেন্ডের বাসায়ও দেখেছি, দেখতে খুবই মানে আমার কাছে খুবই মানে লেগেছে, মানে মনে হয়েছে অনেক কাপড় চুপড় দিয়ে সোফাটাকে একদম মানে বদ্ধ করে রেখেছে, আটকিয়ে রেখেছে, এরকম লেগেছে আমার কাছে। আর হয়তো আমার ভয়েসটা একটু একটু মানে জানি না আমি কেমন শোনাচ্ছে, কারণ হচ্ছে আমি বারান্দায় লুকায় লুকায় বসে আমি ভয়েস দিচ্ছি, কারণ আমার বাচ্চা খুব বিরক্ত করছে, আমার আমার কাছে চলে আসতেছে বারবার, তো ভয়েস দিতে একটু কষ্ট হয়। তো জিনিসপত্র সব নিয়ে এসেছে এবং আমি বারবার তদারকি করছি, আমি যাচ্ছি যে কীভাবে কাজ করছে এবং মানে কাজটা ঠিকভাবে করছে কি না, কারণ মানে এগুলো একটু তো খেয়াল করতেই হবে। আপনি তো সব কিছু আসলে ওদের উপরে ছেড়ে দিলেও হয় না যে আপনারাই করেন, সেক্ষেত্রে ভালো আউটপুটটা কিন্তু আপনারা পাবেন না। বেশ মানুষজন এসেছে, কারণ অনেকগুলো জিনিস কিন্তু আমার চেঞ্জ করতে হচ্ছে, সো দ্যাট আপনাদেরকেও আমি বলবো যে এই সময় যদি আপনারা বাসায় কোনো কাজকর্ম করিয়ে থাকেন সেক্ষেত্রে মাস্ট মাস্ক পরাবেন, নিজে পরবেন, যারা আসছে তাদেরকেও পরাবেন। আমি কিন্তু আমার বাচ্চাটাকে একদমই মানে মাস্ক ছাড়া ছাদে উঠতেই দেয়নি, সে যদিও বারবার উঠেছে। ওদের জন্য আমি অল্প কিছু চা নাস্তার আয়োজন করেছি, কারণ ওরা সকালবেলা এসেছে, একটু চা দিয়ে ওদেরকে মানে শুরু করলাম, কাজ অলরেডি স্টার্ট করেছে এবং খুব ভালো কাজ করেছে, আমি তো খুবই হ্যাপি। যদি আপনারা ওনার নাম জানতে চান বা আমার কাছে জানতে চান যে ধানমন্ডির ভিতরে আসলে উনি আসলে অনেক জায়গায় যায়, আমি ওনাকে আমার কাজটা হওয়ার পর আমি এতই খুশি হয়েছি যে আমি ওনাকে অনেক জায়গায় কাজ দিয়ে দিয়েছি, উত্তরাতে করেছে, উনি ধানমন্ডির সহায় করেছে। সো কেউ যদি জানতে চান সেক্ষেত্রে আমার মনে হয় আমি খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি, আমার মাত্র 18,000 টাকার জায়গায় আমার 8,000 টাকা লেগেছে, প্লাস হচ্ছে খুব সুন্দর করে ক্লিন করেছে, কভারটা খুব সুন্দর বানিয়েছে, কভারটা আমি দেখাবো, আর যে কভারটা আমি এটার উপরে লাগিয়েছি আমি পুরোটা মানে কভার পরিয়ে আমি সোফাটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা আসলে মানে খুশি, অবশ্যই খুশি, আমার সোফার বোতামগুলোও খুব বের হয়ে এসেছিলো, কারণ আমার বাচ্চাটা এখানে খুব লাফালাফি করে। তো আপনারা এখনই দেখতে পাবেন যে নতুন এই যে এখন দেখতে পাচ্ছেন যে সোফাটা যখন ক্লিন করা হয়েছে তখন কালারটাই একদম রিয়েল, যে পার্পল কালারটা আমি প্রথম কিনেছিলাম সেই কালারটা কিন্তু চলে এসেছে। ওরা দেখলাম আমি হচ্ছে কী দিয়ে যে পয়সা করলো সেটা আমি মিস করে গিয়েছি, আমি উঠে দেখলাম যে জাস্ট ওরা ঘষা মাজা করছে, তো ভালোই পরিষ্কার করেছে এবং আমি বারবার বলেছি যে কোনো জায়গায় যাতে নষ্ট না হয় এবং রোদের মানে আলোতেই সেটা ইয়ে হয়ে গেল, শুকিয়ে গেল। আর এটা হচ্ছে আমি এক্সট্রা যে কভারটা বানাচ্ছি সেটা, এটা আমি 100 টাকা গজ দিয়ে কিনে নিয়ে এসেছি, গ্রিন রোডের কিছু দোকান আছে ওখান থেকে, এর থেকে বেশি হলে আমার জন্য একটু কষ্ট হয়ে যেত, বিকজ হচ্ছে 18 গজের মতন কাপড় লেগেছে। আমি আমার সোফার সামনে যে টেবিলটা সেটাতেও কিন্তু আমি কভার দিয়েছি, কারণ এটাও কিন্তু আমার একদম পুরোপুরি কভার করা, সো ওটাতেও খুব ময়লা হয়ে যায়,
তো গেস্ট আসলে হয়তো কভারগুলো সব অবশ্যই উঠিয়ে ফেলবো, তো যেহেতু এই এই জিনিসগুলো বারবার চেঞ্জ করা একটা ঝামেলা, টাকা সব কিছু মিলিয়ে সবসময় এগুলো মানে সহজ কাজ না। পুরো ঘরটাই মনে হয় এলোমেলো হয়ে যায়, মানে একটা কাজ করতে আসলে মানে পুরো ঘরটাই এলোমেলো হয়ে গিয়েছে, এরকম একটা ব্যাপার। তো আরেকটা কাজ আমি করেছি, আমার ফোমে যে যেটা ছিল সেই ফোমটা হচ্ছে আমি একটু উঁচু করার জন্য এখানে এক্সট্রা পাতলা আরও কিছু ফোম এনেছি, সেই ফোমটা দিয়ে আমি আসলে মানে আরেকটু মানে উঁচু করিয়ে নিয়েছি। এবং এতে কী হবে, আমার বাচ্চা যে লাফালাফি করেছে এতদিনে, যে এই সোফার ইয়েটা ছোটো হয়ে গিয়েছিলো সেটা কিন্তু এখন মানে ঠিক হয়ে যাবে আশা করছি আর কি। তো এভাবে ঘষে ঘষে আমার সোফাগুলো ক্লিন করে দিচ্ছিল, আমি ভেবেছিলাম তো আমার সোফা নষ্টই করে ফেলবে, তো আলহামদুলিল্লাহ সেটা হয়নি। আর যারা যারা আমার ব্লগ দেখেন, আমাকে একটু হলেও শুনেন, পছন্দ করা শুরু করেছেন, আমি কিন্তু বারবারই অনুরোধ করি যে আমাকে সাপোর্ট করবেন, অন্তত আমার কমেন্টস করবেন, আমাকে ভালো না লাগলেও বলবেন। তো এই তো আমি বাসায় নিয়ে এসেছি, এত কিছু তো আসলে দেখানো সম্ভব না, বাসায় নিয়ে এসেছি, আমি সেট করেছি, তো অনেক কিছু একটু এলোমেলো আছে, যেখানে কভারটা লাগিয়েছি সেটা দেখানোর চেষ্টা করলাম, এভাবেই আমি কভারটা পরিয়েছি। আশা মানে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, একদম এলোমেলো হয়ে থাকছে না, সোফাটা একদম সুন্দর মানে বসে থাকছে, এটাই আমি চাচ্ছিলাম। তো মানে কেউ যদি এটার ইনফরমেশন জানতে চান আমাকে ইনবক্স কর, আমার চ্যানেলে একটা SMS করলেই হবে, আমি রিপ্লাই দিয়ে দিব এবং ওনার কার্ডসহ আমি আপনাদেরকে দিয়ে দিব। আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমাকে আমাকে দেখবেন, আমাকে দেখবেন, আমার কাজগুলো দেখবেন, আমার আমি কী করি না করি সারাদিন সেগুলো দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।